বন্ধুরা, আজ 27 আগস্ট 2023 এবং আজ হচ্ছে রবিবার। আজ রাতের আকাশে আপনারা শনি গ্রহ মানে স্যাটার্নকে দেখতে চলেছেন খালি চোখে। পৃথিবীর সবথেকে কাছে আসছে শনি গ্রহ আজকে, যদিও গতকাল 26 তারিখও কাছেই ছিল, আজ আরও কাছে, একেবারে পিক পয়েন্টে। এই যে বিষয়টা আপনাদের জানাবো রাতের আকাশে কখন কোন দিকে দেখতে পারবেন, তবে তার আগে শনি গ্রহ সম্পর্কে একটু ইনফরমেশান দিয়ে দিই। আপনারা খালি চোখে এই শনি গ্রহের ঠিক এই দিকটা দেখতে পারবেন, জলজল করছে একটি নক্ষত্রের মতোই, কিন্তু নক্ষত্র নয়, সেটি হবে শনি গ্রহ। তবে খালি চোখে বলয় দেখা যাবে না, বলয় দেখতে গেলে টেলিস্কোপ লাগবে। শনি গ্রহ সম্পর্কে আরও ইনফরমেশান, পৃথিবীর 29.45 বছরে শনি এক বছর সম্পূর্ণ করে, মানে সূর্যকে এক পাক ঘুরে আসে। আর সূর্যের থেকে শনি গ্রহের ডিস্টেন্স হচ্ছে 9.5 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এইউ মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এখন 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কত? সূর্য থেকে পৃথিবীর যা দূরত্ব সেটাই হচ্ছে 1 AU বা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার, তার মানে 9.5 AU মানে হচ্ছে ×15 crores। এই 15 কোটি কিলোমিটারের সঙ্গে 9.5 যদি আমরা গুণ করি তাহলে দাঁড়াচ্ছে 142 কোটি কিলোমিটার। সেই কিলোমিটার সূর্যকে কিন্তু জুড়ে সে অবিরাম ঘুরে যাচ্ছে, তবে পৃথিবীর সঙ্গে দূরত্ব এই মুহূর্তে আরও কমে গেছে, প্রায় 65 মিলিয়ন কিলোমিটার কম এই মুহূর্তে। আমি একটু সৌরজগতের মডেলে যাব, তারপর কোন আকাশে দেখা যাবে সেটাও আপনাদেরকে বলবো। তো আমরা সোলার মডেলে যাই, এবং এই হচ্ছে আমাদের সূর্য। এখান থেকে যদি আমি আমাদের সোলার সিস্টেমটাকে দেখাই, তাহলে সূর্যের সবথেকে কাছে বুধ, তারপরে হচ্ছে এই যে শুক্র এরকম জায়গায় রয়েছে, তারপরে এই যে আর্থ পৃথিবী, এবং তারপরে মার্স কিন্তু এখন উল্টো দিকে আছে প্রায়, তারপরে রয়েছে বৃহস্পতি, আর একটু বড় করে নিলেই দেখা যাবে মার্স, মার্সের পরে রয়েছে জুপিটার, এবং তারপরে রয়েছে স্যাটার্ন। আমরা যদি স্যাটার্নকে খুঁজতে চাই তাহলে সূর্য পৃথিবী এখানে আছে, এখন কিন্তু পৃথিবীর সঙ্গে একেবারে পৃথিবীর পিছন দিকে আছে, তাই আমরা আর একটু বড় করে নেব, এবং এই হচ্ছে জুপিটার আরও বড়, এই হচ্ছে স্যাটার্ন, এই হচ্ছে গিয়ে আর্থের একেবারে কাছাকাছি সে পৌঁছে গেছে রাতের আকাশে, তাই আমরা দেখতে পারবো। দেখুন, এই হচ্ছে আর্থ আর এই হচ্ছে স্যাটার্ন, সব থেকে কাছে। পৃথিবী যদি সূর্যের ওদিকে থাকতো তাহলে দূরত্ব বাড়ত, এছাড়া পৃথিবী এখানে রয়েছে, শনি গ্রহ যদি এদিকে থাকতো তাহলেও দূরত্ব বাড়ত, কিন্তু এই মুহূর্তে সব থেকে কাছে আছে, এবং তাই জন্যই খালি চোখে দেখা যাবে রাতের আকাশে। রাতের আকাশে কোন দিকে দেখবেন এই শনি গ্রহকে? সন্ধ্যের পর, মানে রাত্রির 8টার পর যদি আপনারা পশ্চিম বা উত্তর পশ্চিম আকাশের দিকে তাকান তাহলেই দেখতে পারবেন টিমটিম করছে নক্ষত্রের মতো, যদিও নক্ষত্র নয়, সেটি শনি গ্রহ। আর টেলিস্কোপে কিন্তু শনির যে এনসেলেডাস বা বিভিন্ন রকম তার উপগ্রহগুলো রয়েছে, সেই উপগ্রহগুলো ধরা পড়ে। আমি আজকে চেষ্টা করব আমার যে টেলিস্কোপিক ক্যামেরা আছে তাই দিয়ে স্যাটার্নকে, মানে শনিকে ক্যাপচার করার, এর আগেও করেছি, তবুও চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে। তাই এটা ছিল একটা ছোট্ট রূপের ইনফরমেশান, আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।